কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের চলমান কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা এতে কার্যত স্থবির হয়ে পড়ে জনজীবন আন্দোলন ও বিরোধিতাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর নিউ মার্কেট সায়েন্স ল্যাব নীলক্ষেত রায়সাহেব বাজার মোড় চানখারপুল রামপুরা বাড্ডা নতুনবাজার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এ সময় ঢাকা নিউ মার্কেট এলাকায় একজন নিহত হন পুরান ঢাকায় গুলিবদ্ধ হন কয়েকজন শিক্ষার্থী কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা অবস্থান নেয় কেন্দ্রীয় শহীদ মিনারে সেখানে দুটি মোটর পুড়িয়ে দেওয়া হয় এ সময় কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারী শিক্ষার্থীরা তুলে ধরেন তাদের অবস্থান এই যে ছাত্রদের উপরে একটি নির্যাতন চালানো হয়েছে নি নির্যাতন চালানো হয়েছে সেটির একটি বিক্ষোভ মিছিল হচ্ছে আজকের এই প্রোগ্রামটি একটা নারকীয় চালিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়ে সকলের উপরে এদেশের শিক্ষার্থীদের হাতে লাঠিংশোটা তুলে দিবেন না এই দেশের শিক্ষার্থীদের আমি সরকারের কাছে বলবো যে দেশের শিক্ষার্থীরা আবার বই খাতা নিয়ে কলম নিয়ে পড়ার টেবিলে ফিরে যেতে চাই পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে নামে ছাত্রলীগ পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ক্যাম্পাস থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা বের হতে চাইলে আগে থেকে টিএসসি রাজু ভাস্কর চত্বরে অবস্থান নেয় ছাত্রলীগ কোন ধরনের উস্কানিতে কেউ পা দেবেন না যারা অপশক্তি যারা স্বাধীনতা বিরোধী অপশক্তি যারা রাজাকারের প্রেতাত্মা তারা উস্কানি দিবে কিন্তু তাদের উস্কানিতে বাংলাদেশ ছাত্রলীগ পা দেবে না যে কোনো বিষয় যৌক্তিক উপায়ে সমাধান করা সম্ভব তবে এর মানে এই নয় এই দেশকে মুক্তিযুদ্ধের আদর্শ থেকে বিচ্যুত করবেন আর সেটি এই বাংলার মুক্তিকামী মানুষ মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি মেনে নেবে এটি ভাবলে আপনার ভুলের স্বর্গে বাস করছেন এ সময় তৈরি হয় উত্তেজনা রাজধানী জুড়ে দফায় দফায় সংঘর্ষ উত্তেজনার কারণে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সন্ধ্যা থেকে বিভিন্ন আইন বাহিনীর পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে অবুষ তপু মাইটিভি ঢাকা